সংবাদমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত না হলে দেশও ফ্যাসিবাদ মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন দেশে ভারতীয় হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে কিছু মিডিয়া এই খাতে সংস্কার অপরিহার্য এ সময় ফ্যাসিস্ট সরকারের ও সাংবাদিকরা কিভাবে এখনো বিভিন্ন মিডিয়ায় বহাল আছে তা নিয়ে ক্ষোভ জানান মাহমুদুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তিনি এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মিলিত হন দৈনিক পত্রিকাটির সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের উপর পতিত সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করেন মাহমুদুর রহমান আমার সহকর্মী রবীন্দ্র নোমানকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে মাহমুদুর রহমান বলেন দেশে ভারতীয় হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে কিছু সংবাদ মাধ্যম তাই এ খাতে সংস্কার অপরিহার্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল 1971 সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে এবং ভারতীয় সম্প্রসারণ বাদের এ এদেশীয় দালাল তাদের চলে গেছে সংবাদ মাধ্যমে এখনো অনেক ফেসিস্ট সরকারের দোষর ও ভারপন্থীরা কাজ করে যাচ্ছে বলে খুব উগলে দেন মাহমুদুর রহমান এ সময় শিগগিরই আমার দেশ পত্রিকা চালু করার ঘোষণা দেন মাহমুদুর রহমান মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা